হ্যালো ফ্রেন্ডস, প্রথমবার বেলিফুল গাছের ফুল ফুটে শেষ হয়ে যাবার পর আবার কোন ধরনের পরিচর্যা করলে এবং কী কী খাবার দিলে আবার গাছে নতুন করে ফুলে ভরে যাবে সেটাই জানতে পারবেন এই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখলে। এই গরমের মরশুমের শেষে দিয়ে কীভাবে আবারও ঠিক আগের মতোই গাছগুলি কেটে ফেলা ডগাগুলিতে প্রচুর গ্রোথ আসবে এবং সেই সাথে প্রত্যেকটি ডগাতে একাধিক কুড়ি থাকবে, এই সেটির পদ্ধতি আজ এই ভিডিওতে বলবো। শুধুমাত্র একটি তরল সারের সাহায্যে কীভাবে গাছগুলিকে হেলদি করে তুলব এবং প্রচুর প্রচুর ফুল নিয়ে আসতে সফল হব তাই আজ শেয়ার করব। বন্ধুরা, আপনারা যদি চান যে আপনাদের বেলিফুলের গাছগুলিও ঠিক এইভাবেই ফুলে ভরে উঠুক তাহলে আমার ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। এবং যে সকল দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে প্রেস করবেন। আপনারা যদি চান যে আপনাদের বেলি গাছগুলিও ঝাঁকড়া হওয়ার সাথে সাথে প্রচুর কুড়ি এবং ফুলে ভরে উঠবে, তার জন্য খাবার দেওয়ার পাশাপাশি প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বেলি গাছটিকে সঠিক স্থানে রাখা, অর্থাৎ সকাল 5 থেকে 6 ঘন্টা রোদ যেন বেলি গাছটি পায়। কিন্তু এই গরমে বেশি রোদে যে প্রবলেম হচ্ছে সেটা হলো বেলি গাছ অতিরিক্ত রোদে নিস্তেজ হয়ে পড়ছে এবং এর থেকে মুক্তি পেতে গাছটিকে প্রখর রোদের হাত থেকে বাঁচাতে সেলে রাখুন। আর তা যদি না সম্ভব হয় তবে গাছকে ঠান্ডা জল দিয়ে স্প্রে করুন সকাল এবং দুপুরে চড়া রোদে। গাছগুলি ঝিমোবে না, সেই সাথে গাছের গোড়াতে যেন সবসময় ভিজে ভাব বজায় থাকে। তারপর বেলি গাছের ফুল ফুটে শেষ হয়ে গেলে শুকনো ফুলের যে জায়গাটা সেটা পিঞ্চ করে দিতে হবে এবং ডালটা বেশি বড় থাকলে লাইট প্রুন করে দিতে হবে। এবং বেলি ফুলে লাগাতার ফুল পাওয়ার জন্য এই পদ্ধতিটি হলো সব থেকে সেরা পদ্ধতি, অর্থাৎ এই পিঞ্চিং পদ্ধতি। এছাড়াও বেলি গাছের যে ডালগুলো খুব বড় বড় হয়ে গেছে সেটাকেও কেটে বাদ দিতে হবে, কারণ ওই বড় ডালে আর ফুল ফুটবে না। কেটে বাদ দেওয়া গাছের ডগা থেকে আবারও ব্রাঞ্চ বের হবে এবং সেখান থেকে কুড়ি আসবে এবং ফুলও ফুটবে। এরপর বেলি গাছে যে খাবার দিতে হবে সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব এবং সেই যে খাবার দিলে গাছ ঝাঁকড়া হবে এবং সাথে প্রচুর কুড়িও আসবে। প্রুনিং করার পরেই গাছের গোড়ায় এই খাবারটি দিতে হবে। প্রুনিংয়ের পর গাছের গোড়ায় দিতে হবে মিক্স জৈব খাবার। এর জন্য নিয়ে নিয়েছি নিম খোল, হাড় গুঁড়ো, কম্পোস্ট এবং সর্ষের খোলের গুঁড়ো। এগুলি ভালো করে মিক্স করে গাছের গোড়ায় এক মুঠো করে ছড়িয়ে দিতে হবে। এবং এরপর জলের পরিবর্তে মিক্স তরল সারটি গাছের গোড়ায় দিতে হবে। মাসে দুবার এই যে তরল সারটি, সেই তরল সারটি গাছে দিতে হবে। এরপর আসি এই মিক্স তরল সার প্রসঙ্গে, অর্থাৎ মিক্স তরল সারটি কীভাবে বানানো হয়েছে। তো মিক্স তরল সারটি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 2 মুঠো কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট বা কাউডং কম্পোস্ট যে কোনো একটা নেওয়া যেতে পারে। আর এর সাথে নিয়ে নিয়েছি ব্যবহার না করা চায়ের পাতা। এরপর জল দিয়ে মিশিয়ে একদিন রাখতে হবে। তারপর আরও প্রায় 1 লিটার জলের সাথে মিক্স করে গাছের গোড়ায় দিতে হবে। এটি ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, উপর থেকে ঢেলে নিলেই হবে। চা পাতা গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলে এবং গ্রোথে সাহায্য করে এবং অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকার জন্য প্ল্যান্টকে প্রোটেক্টও করে। এছাড়াও এতে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস থাকার জন্য গাছের বৃদ্ধিতে সাহায্য করে এবং মাটিকেও যথেষ্ট উর্বর করে। তো ভালোভাবে এইভাবে নেড়ে নিয়ে তারপর আরো জলের সাথে মিক্স করে গাছের গোড়ায় দিতে হবে। মাসে দুবার ব্যবহার করলেই যথেষ্ট। এবং এইভাবে সারগুলি ব্যবহার করার ফলে দেখুন গাছে কত কুড়ি এসছে এবং গাছের গ্রোথও দেখুন কত ভালো। এবং এর সাথে
আলু পেঁয়াজ কলার খোসা ভেজানো জল যদি সপ্তাহে একদিন করে দেওয়া যায় তাহলেও ফুলের পরিমাণ অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।